আসসালামু আলাইকুম সবাইকে। আমি বুঝতে পারছি এটা খুবই ডিফারেন্ট একটা জিনিস হচ্ছে, কারণ এটা আমি ফার্স্ট টাইম একটা ব্লগ করার ট্রাই করতেছি। জানি না কেমন হবে, কমপ্লিটলি ডিপেন্ড করতেছে আজকে দিনটা কেমন কাটবে এবং আমরা কী কী করতে যাচ্ছি তার উপর। আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি রেডি। আমাদেরকে যে ভাই নিয়ে যাবেন উনি অলমোস্ট চলে আসছেন, সো দেখা যাক ব্যাপারটা কোন দিকে যায়, কোথায় যাচ্ছি, কী করবো, সব কিছু ডিটেলসে আরও আলাপ হবে। সো একটু এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করুন, শীঘ্রই জানতে পারবেন। চলুন সামনে আগানো যাক। সো মোটামুটি ব্যাগে সব কিছু প্যাকড, টুকটাক কিছু জিনিস নিচ্ছি, মনে হয় কোথাও ট্যুরে যাচ্ছি বা দুষ্টুমি করতে যাচ্ছি। আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, সেখানে কী হবে না হবে সব ডিটেলসে বলাও হবে আপনাদের, সব কিছু দেখানোর চেষ্টা করব। সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আর আমাদের সাথে ভিডিওটা এনজয় করতে থাকুন। তো গাড়ি চলে আসছে আমাদের, এখন নামতে হবে, বিদায় নিয়ে নিচ্ছি পারিবারিকভাবে। গন্তব্যস্থলে যাওয়ার আগে পরাগ দোয়া আসসালা সিরিজে নামতে আসলে খুব কষ্ট হয়, বাট ভালো মতো সেটা অভ্যাস হয়ে গেছে। দেখা যাক সামনে কী হয়, কিছুক্ষণ পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। That should be our car. এই গাড়ি করে মনে যেতে হবে। Let's see. Okay, এটাতে উঠতেছি। Okay, এই মুহূর্তে গাড়িতে আছি। ভাইয়ের নাম আব্দুল সাত্তার। সাত্তার ভাই, ওকে, ইনশাআল্লাহ সাত্তার ভাইয়ের সাথে যাত্রাটা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমরা ইব্রাহিম ভাইরে পিক আপ করতে যেতেছি, সো দেখা যাক বিষয়টা কোন দিকে যায়। জার্নি টুয়ার্ডস মোহাম্মদ। মাশাআল্লাহ, কোনো সমস্যা ছাড়া আলহামদুলিল্লাহ আমরা আমাদের যাত্রা পথে সুন্দরভাবে যাচ্ছিলাম। সাত্তার ভাইয়ের অসাধারণ ড্রাইভিং স্কিল এবং মনোরম পরিবেশের সেই রাস্তা ধরে, ফাঁকা রাস্তায় সেই শুক্রবারের সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে আগাচ্ছিলাম, এবং মোটামুটি ফাঁকা রাস্তা দিয়ে মোহাম্মদপুরে আমরা খুব দ্রুতই চলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম ব্রাদার। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক থাকলে সব কিছু কি প্রস্তুত ভাই? মোটামুটি আমার তো আপনার মনে হইতেছে ভাই যে কম প্রিপারেশন নিছি, আমার ব্যাগ তো অনেক কম ফুলা ভাই। আমার ভিতরে খালি ক্যামেরা আর কিছু নেই ভাই। বিশিষ্ট এলাকা মোহাম্মদপুর থেকে ইব্রাহিম ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল, দেখা হয়ে গেল। আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসি, মানে আপনাকে রিসিভ করতে গিয়ে অর্ধেক এনার্জি শেষ হয়ে গেছে, বাকিটা কি হবে ভাই বলতে পারতেছি। আর খুব মানে কঠিন একটা এলাকায় আসছি, ভয়ও করতেছে, দেখা যাক। আর সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আমরা রওনা দিচ্ছি। সাত্তার ভাই কীরকম সময় লাগতে পারে? আপনার 2 ঘন্টা। 2 ঘন্টা, ওকে। তো দেখা যাক রাস্তা, মানে যাওয়ার পথে একটা দোয়া আছে ইব্রাহিম ভাই, আপনি যদি একটু বলে দিতেন। বিসমিল্লাহি মাজরে হাওয়া মুস্তাহিনা রাব্বিল গাফুরুর রহিম। ইনশাআল্লাহ আমরা তো দোয়া পড়ে নিলাম, আল্লাহর মতো যাত্রা শুরু করতেছি। যাত্রা পথে আরও 2-1 বার আপনাদের সাথে আবারও ব্যাক করব, দেখা যাক কী যায়। মাশাআল্লাহ আমরা তাইলে আমাদের গন্তব্যস্থলে খুব কাছাকাছি চলে আসছি, আর এখন ইব্রাহিম ভাই জায়গা পরিবর্তন করে তার জায়গা নিছেন,
তারই খুব কাছের এক বন্ধু আমাদের হাসান ভাই। আসসালামু আলাইকুম। উনি একটু আগে জানতে পেরে আমি খুবই খুশি হলাম যে উনি কোরআনের একজন হাফেজ। সো ইনশাআল্লাহ ইব্রাহিম ভাই, আমরা নিশ্চয়ই ওনার থেকে আরও অনেক কিছু শোনার অভিজ্ঞতা রাখবো। ইব্রাহিম ভাই আমাদের লিড দিচ্ছেন, এখন সামনে উনি নিয়ে যেতেছেন মোটামুটি, কোনো কোনো দেখেন কোনো হুইল ছাড়া পুরো গাড়িটা চলতেছে এই মুহূর্তে। খুব শক্তিশালী একটা ক্ষমতা ওনাদের এই মুহূর্তে আছে। আর সাত্তার ভাই ওনার পাশে ব্যাপারটা দেখাই দিতেছেন কীভাবে যাইতে হবে। আর হাসান ভাই আমাদের সাথে আছে। ইনশাআল্লাহ ভাই আমরা তাহলে কতক্ষণের মধ্যে পৌঁছে যাবো? সারাদিন বাসায় অনেকে যে নেচার নেচার করেন না ভাই, যে নেচারটা দেখাইতেছে আপনাদের, ঠিক আছে, এই যে এই নেচারের হইতে হবে, ঠিক আছে, সবুজ ক্ষেত খামারের মতো মন মানসিকতা রাখবেন, তাহলে ইনশাআল্লাহ কি ইব্রাহিম ভাই আমরা মনে হয় মানে ভালো মানুষ হতে পারবো, তাই না? নেচারটা এইরকম করতে হবে, মনের নেচারটা ওইরকম প্রকৃতির মতো সুন্দর পরিষ্কার করতে হবে। তো ফাইনালি অনেক জার্নির পর আলহামদুলিল্লাহ আমরা সবাই সহি সালামতে গাজীপুর মাওনা চৌরাস্তার শ্রীপুরের দক্ষিণ বারোতোপা গ্রামের সেই বিশেষ জায়গায় চলে এসেছি। তো মাশাআল্লাহ সবকিছু ঠিক থাকাতে সফর করে সুস্থ অবস্থায় পৌঁছে গেলাম। এখানে একটু আগুন পড়ানো হচ্ছে, মনে হচ্ছে কিছু পেট পুজো হবে মনে হচ্ছে কিছুক্ষণ পর, আমি শিওর না। আচ্ছা মানে খাওয়া দাওয়া আর কি, দুষ্টুমি করলাম। এনিওয়েজ আমরা ফার্মে এন্ট্রিটা নিছি মাত্র, আলহামদুলিল্লাহ গাড়িও পৌঁছাইছে সময় মতোই, আর সব কিছু ঠিক থাকলে এইখান থেকে যাত্রাটা শুরু হবে। আমি ফার্মের একটা ডিপ ভিউ আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। মাশাআল্লাহ এখন জুম্মার নামাজের জন্য আমরা আগাচ্ছি হাসান ভাই এবং ইব্রাহিম ভাইয়ের সাথে। সহি এবং শুদ্ধ হবে নামাজটা, আবার পড়ার ব্যাপারে যত রকমের মাশাআল্লাহ আছে ইনশাআল্লাহ আমরা আবার দেখে নিব, জানি তারপরে আবার জেনে নিব ইনশাআল্লাহ। নফল রোজা বেশি উত্তম নাকি নফল নামাজ বেশি? কেমন একটা গ্রামের পরিবেশ গাইজ, লাইক লেটস সি। খুবই ভালো লাগতেছে, কিন্তু খুবই অন্যরকম লাগতেছে আলহামদুলিল্লাহ। অলরেডি অনেক গরম, বাট তারপরও মাশাআল্লাহ প্রকৃতি দেখার সাথে সাথে আপনাদেরকেও উপভোগ করার একটা সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি। মুসলমান ভাইদের সাথে যাচ্ছি ভালো একটা উদ্দেশ্যে নামাজ পড়তে, জুম্মার নামাজ। মাশাআল্লাহ পেঁপে নাকি ভাই, কাঁচা পেঁপে? পেঁপে চেনেন না? বলতেছি তো তাই কথা, এটা আম। আর এই পাশে কথা বললাম ফজলি আম গাছ। ও তাই, হাসান ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিলেন, পেঁপের মতো দেখতে কিছু আমের তথ্য দিলেন, মাশাআল্লাহ। ফজলি আমের মতো দেখতে কিছু পেঁপে। যেহেতু জুম্মার আজান দিয়ে দেওয়া হয়েছিল, তাই আমি এবং আমার ভাইয়েরা মিলে দেরি না করে আস্তে আস্তে জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে চলে এলাম, অজু করে আর যথারীতি জুম্মার নামাজটাও পড়ে ফেললাম। নামাজ আদায় শেষ করার পর আমরা সবাই আবার মডার অ্যাগ্রো ফার্ম অ্যান্ড নিউট্রিশনে ফিরে এলাম, এবং এখানে আজম তালুকদার স্যার নিজে উপস্থিত থেকে আমাদেরকে সেই পবিত্র তিন ফল সম্বন্ধে অনেক নলেজ শেয়ার করছিলেন। ওনার বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে করা রিসার্চ এবং তার আউটপুটগুলো নিয়ে উনি আমাদের সাথে আলোচনা করছিলেন। এবং মাশাআল্লাহ কোরআনে উল্লেখিত সেই পবিত্র তিন ফলের যে শপথ আল্লাহ তাআলা করেছেন সেটা নিজে স্বচক্ষে দেখার পর আমরা সত্যি খুবই অবাক হচ্ছিলাম, এবং এই ফলের যে পরিমাণ গুণাগুণ এবং এই ফলের যে পরিমাণ উপকারী দিকগুলো আছে সেগুলো আজম তালুকদার স্যার নিজেই আমাদের সাথে শেয়ার করছিলেন, এবং মাশাআল্লাহ সত্যি অবাক করে দেওয়ার মতো তথ্য আমরা শুনতে পাচ্ছিলাম। আমরা আজম তালুকদার স্যার থেকে আরও এই বিষয়ে জানতে পারবো। আলহামদুলিল্লাহ সবাই মিলে এতক্ষণ আমরা ফার্মে বিভিন্ন অংশ পরিদর্শন করলাম, ফলের ব্যাপারটাও আরও ডিটেলসে জানবো। তার আগে আপনার সাথে একজন স্পেশাল মানুষের পরিচয় করে দিতে চাচ্ছি। আমরা মডার্ন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড নিউট্রিশনের যে ফাউন্ডার এবং এই তিন ফলের যে
অমূল পরিবর্তনে যে একটা চাষ করে এই বাংলাদেশে একটা পরিবর্তন নিয়ে আসা সম্ভব, সেই যে আইডিয়াটা, যে মাস্টার মাইন্ড যেই মানুষের, তার সাথে আমরা এখন পরিচয় হবো। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন স্যার? জি আমি ভালো আছি। আপনারা কষ্ট করে আসছেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। স্যার আমি একদম জেনারেল মানুষ হিসেবে একদম আপনার কাছে খুব বেশি হয়তো নলেজ নিয়ে প্রশ্ন করতে পারছি না, বাট খুব সাধারণ কিছু প্রশ্ন করার মাধ্যমে আপনার থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব। এই ফার্মটা আপনি যেদিন থেকে পরিকল্পনা করেছিলেন, মানে আপনার এই পিছনে মূল মোটিভেশন কী কাজ করেছিল এই ফার্মটা শুরু করার ব্যাপারে, স্পেশালি তিন ফলের চাষের ব্যাপারে? স্যার প্রথমত তিন ফল, এটা বাণিজ্যিকভাবে একটা ফল, তো এটা ফল, এটা তো আপনি জানেন যে সারা পৃথিবীব্যাপী পুষ্টিগুণ থাকার কারণে এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এবং স্বাদের বৈচিত্র্যতা এবং ফলের বৈচিত্র্যতা থাকার কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়। জি, এই বিশ্বব্যাপী জনপ্রিয় ফলটি অবশ্যই এতদিন পর্যন্ত বাংলাদেশে কেন চাষ হচ্ছে না, এটা আমার কাছে বড় একটা প্রশ্ন ছিল, যে কারণে আমি গত পাঁচ বছর এটা নিয়ে কাজ করেছি। এবং আপনি জানেন যে তিন ফলের মতো একটা ফল যদি একটা দেশের জন্য উদ্ভাবন হয়, তো পুষ্টির অনেক বড় একটা চাহিদা, পুষ্টি মানে মেন ভিটামিন এবং মিনারেলের একটা বড় উৎস আমরা কিন্তু তিন ফল থেকে পেয়ে যেতে পারি, যেটা আমাদের খাদ্য সচেতন, পুষ্টি সচেতন মানুষের জন্য একটা বড় আবিষ্কারই বলতে পারেন। মাশাআল্লাহ স্যার, আমি আরও জানতে চাচ্ছিলাম একটা জিনিস যেটা আই থিঙ্ক এই মুহূর্তে সবার মধ্যে কৌতূহল সৃষ্টি করবে, যে আমাদের দেশের এই বর্তমান যে পরিস্থিতি, আমি মনে করে নিচ্ছি অনেক তরুণ উদ্যোক্তারা কিন্তু আছেন যারা কৃষিতে আগ্রহী হইতে পারেন, বাট একটা বড় জনসংখ্যা কিন্তু কৃষিতে আসতেছে না বিভিন্ন তথ্যের স্বল্পতার কারণে। তো তারা তিনের চাষের ব্যাপারে যদি একটু আপনি কিছুটা হলে আমাদের সংক্ষিপ্ত আকারে একটু ধারণা দিতেন কীভাবে শুরুটা করা যায়, একটি সংক্ষিপ্ত আকারে যদি শুরু করতে কেউ আগ্রহী হয় সেক্ষেত্রে সে কী কী পদক্ষেপ নিতে পারে স্যার? আমি আমাদের দেশের যে জলবায়ু, এটা প্রমাণিত, আজকে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে নাতিশীতোষ্ণ জলবায়ু সব ফল ফসলের জন্য উত্তম, যেটা জাপান, দক্ষিণ কোরিয়ার মতো আধুনিক কৃষি নির্ভর দেশকে, যেখানে গ্রিন হাউস এবং অন্যান্য প্রযুক্তির উপর নির্ভর করা হচ্ছে, আল্লাহর বিশেষ নেয়ামত, আল্লাহর বিশেষ দয়া অনুগ্রহ বাংলাদেশকে তিনি এমনিতেই দান করেছেন, সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখব। নতুন উদ্যোক্তা অবশ্যই কৃষি লাভজনক, অধিকতর লাভজনক, মনে রাখতে হবে তিনটা বিষয়। এক, এটা যেন আন্তর্জাতিক উচ্চ মূল্যের হয়। দুই, ওই বৃক্ষ বা ফলটি যেন উচ্চ ফলনশীল হয়। তিন, এটা যেন দ্রুত ফলনশীল হয়। এই তিনটা বিষয়কে মাথায় রেখেই আমাদের কৃষিতে আগাতে হবে। আর আমরা জানি সব ফল চাষ করার জন্য যা তিন তার ব্যতিক্রম না, অর্থাৎ জলাবদ্ধতা কোনো ফল চাষের জন্য সম্ভব না, তেমনি তিন ফল চাষ করার জন্য জলাবদ্ধতা চলবে না, আর সবই স্বাভাবিক নিয়মেই হবে। তবে আধুনিক কৃষির ক্ষেত্রে, আধুনিক কৃষির জন্য বেশি বেনিফিটের জন্য আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি, সেক্ষেত্রে সব উদ্যোক্তাকে আমরা ওয়েলকাম করি। শুধুমাত্র তিন না, বিশ্বব্যাপী জনপ্রিয় উচ্চ মূল্যের ফলের ব্যাপারে আমরা সব ধরনের সহযোগিতা প্রদান করে থাকি। স্যার আমরা যতটুকু এখানে কর্মকর্তাদের সাথে কথা বলেও জানতে পেরেছি যে আপনারা প্রাথমিক দিকে স্পেশাল একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন যারা এই বিষয়ে অনেক আগ্রহ প্রকাশ করবে, তো সরাসরি আই থিঙ্ক আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমেও তারা এসে এখানে প্র্যাকটিক্যালি কীভাবে কাজটা হচ্ছে সেটাও দেখে যেতে পারে। ইনশাআল্লাহ আমরা এই ফার্মের আরও বেশ কিছু শর্টস আমরা নিয়েছি এবং স্যারের মাধ্যমে আপনাদের কথাগুলো স্যার থেকে শুনলেন, আগ্রহী যারা আছেন ইনশাআল্লাহ প্রথম পদক্ষেপটা নেওয়ার জন্য যে কনফিডেন্স, যে সাহস, সেটা আপনারা নিতে পারেন। এবং যেখানে কুরআনে সরাসরি উল্লেখ আছে তিন ফলের ব্যাপারে এবং এই ফলের যে পরিমাণ গুণাগুণ, স্যার আমাদের কিছুক্ষণ আগে কিছু বলতেছিলেন যে এই ফলের থেকে কিন্তু আমরা এটা এক প্রকৃতপক্ষে একটা পরে ফুল, স্যার আই থিঙ্ক আপনি আমাদেরকে বলছিলেন স্যার কিছুক্ষণ আগে ফুল, এবং ফুলের মধ্যে থেকে যে মধুটা এটাও অনেক গুণাগুণ সম্পন্ন, এবং এটা রেগুলার মধু কিন্তু আমরা সরাসরি কনজিউম করতে পারি না, হোয়ার এজ আমরা এই ফুলটাকে ভিতরে যে মধুটা হচ্ছে সরাসরি খাইতে পাচ্ছি, এবং এই ফলের যে পরিমাণ গুণাগুণ মাশাআল্লাহ আমি যতটুকু শুনতে পারলাম অনেক ভালো। কিন্তু আরেকটা স্পেশাল কথা স্যার আমার সাথে টিকটকে শেয়ার করেছিলেন, সেটা হচ্ছে এই ফলের, এই তিন গাছের যে পাতাটা, এই পাতা থেকে কিন্তু এক প্রকার স্পেশাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের এক প্রকার গ্রিন টি প্রস্তুত হয়, স্যার এ ব্যাপারে যদি কিছু আমাদেরকে বলতেন। আসলে গ্রিন টি হচ্ছে কি, আমরা যেসব পাতাগুলো মানে খুব বিকৃত কোনো স্বাদ হয় না কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী, এমনটাকে আমরা প্রসেস করে চায়ে নিয়ে যাই। যেমন আমরা ট্রেডিশনাল যে চা পাতাটা ব্যবহার করি সেটাও, যেমন এখন আমরা খুঁজছি গ্রিন টি নামে যে আরও কি মানুষের শরীরের জন্য যেসব পাতাগুলো, মানে বৃক্ষের পাতাগুলো মানুষের শরীরের জন্য উপকারী,
পুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন পাতাগুলোকে আমরা গ্রিন টি হিসেবে ব্যবহার করি। পৃথিবীতে যতগুলো প্রচলিত গ্রিন টি আছে তার মধ্যে তিন ফলের গ্রিন টিও উচ্চ মূল্যের এবং উচ্চ গুণ সম্পন্ন, তো খুবই সমাদৃত এবং কস্টলি একটা প্রোডাক্ট তিন ফলের গ্রিন টি। মাশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর দি অল ইনফরমেশন দ্যাট ইউ হ্যাভ প্রোভাইডেড আস। আশা করতেছি কৃষিক্ষেত্রে যে নিজেদের মধ্যে একটা কৃষিকাজের মাধ্যমে নিজের মধ্যে একটা পরিবর্তন আনা সম্ভব, স্যারের পাঁচ বছরের একটা অভিজ্ঞতার যে বহিঃপ্রকাশ আমরা দেখলাম তিন ফলের চাষের মধ্যে এবং একটা সবচেয়ে উন্নত মানের প্রজাতির যে চাষটা সেটাও স্যার ইনশিওর করেছেন এবং বাংলাদেশে এত বড় একটা প্রজেক্ট নিয়ে আসলে এখানে কাজ হচ্ছে এবং আমি যতটুকু চিন্তা করে দেখলাম যে এটা আসলেই অনেক লাভবান একটা ব্যবসা এবং প্রত্যেকেই এখানে বেনিফিটেড হওয়ার সুযোগ থাকতেছে। তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে মূল্যবান সময়টা শেয়ার করার জন্য এবং আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলিতে সাহায্য করার জন্য। আশা করি প্রত্যেককে যারা আগ্রহী আছেন স্যারের সাথে সরাসরি যোগাযোগের একটা ব্যবস্থা আমি করে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে আপনারা আরও তথ্য পাবেন এই বিষয় নিয়ে। আর স্যার আমাদের দর্শককে যে শেষ মুহূর্তে যদি কিছু বলতে চাইতেন স্যার। প্রথমত আপনাদেরকে আপনাকে আপনি আপনাদের মতো যারা ইয়াং আপনি আরেকজন তরুণকে আকর্ষণ করছেন, নিজেই তরুণ, আমার খুবই ভালো লেগেছে যে আপনি এই কৃষিক্ষেত্রে আপনাদের আগ্রহের জন্য কৃষি লাভজনক, আজকে বলছি না অধিকতর লাভজনক, আপনি আজকে পৃথিবীর অন্যান্য দেশ অর্থাৎ ইউরোপের নেতৃত্ব দেয় তুরস্ক আজকের এই মানে কৃষি রপ্তানি, কৃষি পণ্য রপ্তানি করে তারা অর্থনৈতিকভাবে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করে। জি স্যার। তেমনি থাইল্যান্ডকে আমরা যদি ধরি সে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফল ফসল উৎপাদন এবং রপ্তানিমুখী ফল, তেমনি আমি আপনার দর্শকদেরকে এই বিষয়গুলোকে মনোযোগী হয়ে কৃষি বিষয়ে যেসব দুর্বলতাগুলো আমাদের আছে, কুসংস্কারগুলো আছে, তাদেরকে ভেঙে দিয়ে নিজেদেরকে উন্নত শিক্ষায় শিক্ষিত করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এবং বাজার যাচাই বাছাই করার পূর্বে পরে যেন সে ওই চাষে আগ্রহী হয়, সেটা লাভজনক, অধিকতর লাভজনক হবে। আপনাদের এই আপনি সহ আপনাদের যে দর্শক, আপনি যাদের তরুণ উদ্যোক্তাদের কথা বলেছেন, আমার পক্ষ থেকে সব সময় তাদের পাশে থাকতে পারলে আমাকে গর্বিত মনে করবো। ধন্যবাদ সকলকে। ইনশাআল্লাহ স্যার আমরা সবাই সেটাই অনুপ্রেরণা রাখি এবং সেই আত্মপ্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ আমি স্যার সম্ভাবনা দেখি বিশ্বের উন্নত যে দেশগুলো আছে সেই তিন চাষের সাথে যে সেগুলোর নাম আসতেছে ইনশাআল্লাহ বাংলাদেশের নামও খুব শীঘ্রই স্যার আমাদের আমরা দেখতে পাবো সেখানেও। বাংলাদেশে খুব হাই রেটে এবং খুবই স্ট্যান্ডার্ড মেনটেন করে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেগুলো মেনটেন করেই চাষাবাদটা হবে, ইনশাআল্লাহ স্যারের স্বপ্নগুলো অতি দ্রুত বাস্তবায়ন হবে। আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করি এবং সেই দোয়া করি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হওয়ার জন্য এবং ইনশাআল্লাহ আমরা আরও ঘুরে অন্যান্য আরও জিনিস দেখাবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে দেখেন ভাই খুব খারাপ, ইব্রাহিম ভাই অনেক ক্লান্ত, কারণ উনি অলমোস্ট তিন ফলের যে চাষাবাদটা উনি নিজের হাতে করছেন ওই ফলটা উনি আজকে খেয়ে গেলেন। যদিও বস এখন ক্লান্ত বাট তিন ফল খাওয়ার পর আই থিঙ্ক ভালো লাগতেছে আপনার, শক্তিশালী সুমিষ্ট। কিন্তু আমার খারাপ লাগতেছে আমাদের বড় ভাই হাসান ভাইয়ের জন্য, কারণ উনি ক্যামেরা করতে গিয়ে আমাদের ফলের টেস্টটা নিতে পারেন। আসরের নামাজ শেষ হলো কিন্তু পুরো শরীরে ক্ষত বিক্ষত অবস্থা। এইমাত্র হাসান ভাই আমাদের ইমামতি করলেন এবং নামাজটা সুন্দরভাবে পড়ার চেষ্টা করলাম। আর বাইরে যেটা হইতেছে আপনাদেরকে আমি এইখান থেকে একটা ছোট্ট একটা ঘর কিন্তু মানে এখান থেকে জাস্ট ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন না নামাজ পড়ার পর শান্তি লাগতেছে আর কি। আর এই জায়গাটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন লাইক পুরো এরিয়াটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, তিন ফলের যে ফুল বাগানটা এটা দেখেন বিশাল, পুরো বিশাল একটা এরিয়া জুড়ে করা হচ্ছে। কিন্তু ডিটেলসে যদি আপনারা আরও দেখতে চান আরও জানতে চান ইব্রাহিম ভাইয়ের চ্যানেলে সরাসরি এক্সক্লুসিভ ইন্টারভিউ সেশন করা হয়েছে, ওখানে আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমরা সারাদিন তিন মই একটা সময় কাটালাম, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে বরকত এবং নিয়ামত কোন জায়গায় যেতে পারে এটা মানে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করাটা খুব কঠিন। আর আজকে আমাদের সাথে আমাদের পরিচিত বড় ভাই ইব্রাহিম ভাই ছিলেন, আমাদের স্যার ছিলেন, উনি পুরো প্রকল্পটা আমাদেরকে ডিটেলসে দেখাইতে আজকে অনেক হেল্প করছেন এবং বিশেষ করে যেসব তথ্য আমাদের অনেকের অজানা তিন ফল সম্বন্ধে সেগুলো নিয়ে উনি অনেক ডিটেলসে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং সেটা
আই থিঙ্ক যে কজনই ভিডিওটা দেখলেন আজকে প্রত্যেকেই এই ফলের যে মূল গুরুত্বটা সেটা বুঝতে পারবেন এবং একটা সম্ভাবনাময় ভবিষ্যৎকে সামনে রেখে এবং সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে থেকে আমরা এই তিন ফলের এই বিশাল প্রজেক্ট থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ সামনে ভবিষ্যতে আপনাদেরই কারো না কারো তিন ফলের বাগানে আমরা চলে আসব এবং সেই দিনই আশা করি যে আমাদের মনের যে ইচ্ছাগুলো যে স্বপ্নগুলো সেগুলো পূরণ হবে। এখানে পুরো টিম একসাথে আছি আলহামদুলিল্লাহ, এখানে আজকে যারা আমাদের সাথে ছিলেন সবাই অনেক সহযোগিতা করেছেন। ভাই আপনি একটু আসেন। তাহলে আমাদের সবাই পক্ষ থেকে আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই একটু বিদায় দিয়ে দিই, আল্লাহ হাফেজ, আবার ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবার সাথে। এটা ছিল আমার চ্যানেল থেকে প্রথম ব্লগ, আমি আগে কখনো ব্লগ করি নাই, বাট এক্সপিরিয়েন্সটা খুবই মজাদার ছিল। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন, চ্যানেলটাকে সমর্থন করবেন যাতে আমরা এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট সামনে নিয়ে আসতে পারি। আজকে এখান থেকে আমরা সবাই বিদায় নিয়েছি, তাহলে আল্লাহ হাফেজ।